এখন ভারতীয় যে চলচ্চিত্রগুলো আমাদের দেশে আসার জন্যে প্রস্তুত নিয়ে এসছে সিনেমা হল ভালো সিনেমা থাকলে অন্যান্য কোনো দেশের সিনেমা আমাদের দেশের প্রয়োজন নেই বলে আমি মনে করি কারণ আমাদের দেশের ছবিগুলো মানুষ দেখে এইবারের ঈদে চার পাঁচটা ছবি খুব ভালো হ্যাঁ প্রমাণ হয়েছে আর যারা সিনেমা হল মালিকদের পেট কখনো ভরে না ওদেরকে যদি একটি ছবি এক সপ্তাহ খুব ভালো চলে পরের সপ্তাহটাও ভালো চায় পরের সপ্তাহটা ভালো তারপর একটা ভালো যায় ভালো চায় তাদের ব্যস্ত কিন্তু এরা এরা চাচ্ছে আমি আমি যেটা মনে করি এটা ক্লেম হতে পারে বা যারা সিনেমা হলের মালিক তাদের কাছে খারাপও লাগতে পারে সেটা হলো যে আমাদের দেশীয় চলচ্চিত্রগুলোকে পিছিয়ে ফেলে ওরা ভারতীয় বড় বড় ছবিগুলি আনার জন্য এই ছবিগুলিকে এখন এনেছে যে চারশো কোটি দুশো কোটি তিনশো কোটি টাকা খরচের ছবির সাথে আমাদের তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকার ছবি কোনো দিনই পারবে না টাকাই আমাদেরকে পারতে দেবে না কারণ আমাদের প্রযোজক আছে টাকা খরচ করার কিন্তু টাকাটা খরচ করলে টাকাটা কী করে সিনেমা হল আপনি পঞ্চাশটা বলেছেন তা না বর্তমানে সিনেমা হল আছে একশো ষাটটি এরা আমাদের ছবিগুলোকে আরও কন্ডেম করার জন্য এই ছবিগুলি এখানে আনছে কখনোই আমি একজন বাঙালি হিসেবে আমি একজন মুক্তিযোদ্ধা বাঙালি হিসেবে আমি বলবো যে আমাদের দেশে ওই বিজাতীয় ছবিগুলো আনা উচিত না বিজাতীয় বলছি এই জন্য যে ওগুলো কিন্তু হিন্দি ছবি না এই যে পাঠান এইটটি পারসেন্ট উর্দু টোয়েন্টি পারসেন্ট হিন্দি হিন্দি ছবি একমাত্র ভারতের যে ওই মাইথোলজির যে গল্পগুলো ধর্মীয় যে ছবি গল্পগুলো ধর্মীয় যে ব্যাপারগুলো সেইগুলি পিওর হিন্দিতে হয় আর এগুলো ওই ভারতে কিন্তু হিন্দি থেকে বেশি উর্দুভাষী লোক আছে তো ওরা এই উর্দুর ছবিগুলি এখানে আছে উর্দুর ছবি আমার দেশে আসবে কেন বা কথা বোধহয় ভুলে যাচ্ছেন ওই সিনেমা হলের মালিকরা এই সালাম বরকত জব্বার ওরা কিন্তু ভাষার জন্য আন্দোলন করে গুলি খেয়ে মরেছে তো এখন সালাম বরকতের জব্বারের দেশে জব্বার দেশে কি ছবি আসছে উর্দু এইটটি পার্সেন্ট উর্দু ছবিগুলো কেন আমাদের দেশে আসবে এক দ্বিতীয়ত বঙ্গবন্ধু যখন বেঁচে ছিলেন তখন একবার কথা হয়েছিল যে ভারতীয় ছবিগুলো আমাদের দেশে আসবে তো আমরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছি দেখা করার পরে ওনাকে বললাম যে ভারতীয় ছবিগুলো আসলে আপনার বাংলাদেশের ছবিগুলোর কী অবস্থা হবে তখন কয় যে তোরা কি চাস আমি ওগুলি যেন না চলে আমাদের যে লিডার ছিল বলছে ওই ছবিগুলো যেন এদেশে না চলে আমরা চাই তাহলে তোরা কটা ছবি করে মাসে দিতে পারবি তখন আমাদের লিডার আমরা বলেছি যে আমরা প্রতি সপ্তাহে একটা করে ছবি দিতে পারবো তখন বঙ্গবন্ধু বলেছিল যা তাহলে চলবে না এখনও কিন্তু আমরা চলবে না বঙ্গবন্ধু বলেছিল আর চলেনি এবার কীভাবে এই ভারতীয় ছবিগুলো এইখানে আসলো বঙ্গবন্ধু বারণ করে দিয়েছিলো যে চলবে না চলেনি এখন এগুলো আসছে যারা আনছে এরা কেন আনবে আমাদের দেশে আমরা তো প্রতি সপ্তাহে একটা করে ছবি আমরা দিতে পারি ঈদে আটটি ছবি মুক্তি পেয়েছে এটা প্রমাণ আপনারাই জানেন তো আটটি ছবি মুক্তি প্রতি সপ্তাহে আমরা একটি করে ছবি দিতে পারলে ওর দুশো কোটি টাকার ছবির সাথে পঞ্চাশ লক্ষ টাকার তিরিশ লক্ষ টাকার ছবির মোকাবিলা আমরা কী করে কেন আনছে সিনেমা হল মালিকের আরও বেশি পয়সা ইনকামের জন্য এই ছবিগুলোকে ওরা মিলে এটাকে পারমিশন করে নিয়েছে এবং আমি আমি আমার সরকারকে অনুরোধ করব। যে যে কোনোভাবে হোক ভারতীয় ছবিগুলো যেন আমাদের বাংলাদেশে না আসে সেগুলি হিন্দি ছবি না এইটটি পারসেন্ট উর্দু এইগুলি আমার রিকোয়েস্ট যে আমার দেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য এই ছবিগুলো যেন না হয়